এদিকে ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে তদারকি জোরদারের পরামর্শ দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। অতি প্রয়োজনীয় এই পণ্যের দাম সহনীয় রাখতে আমদানি পর্যায়ে আরও ভ্যাট অব্যাহতি চায় সংগঠনটি। কয়েক সপ্তাহ ধরেই অস্থির ভোজ্য তেলের বাজার। বোতলজাত সয়াবিন তেলের লিটার ১৯৮ টাকা নির্ধারণের পরও তা মিলছে না। অতিরিক্ত মুনাফার লোভে এই পণ্য মজুত করে রাখার বিস্তর অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে বুধবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই রাজধানীর মতিঝিলের কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করে। এতে মজুতের অভিযোগ অস্বীকার করেন খুচরা ব্যবসায়ীদের নেতারা। ঠিকভাবে রাখে খুচরা ব্যবসায়ীরা, মজুতের দরকার নাই, কারণ আমি তেল একটা বেচতে আমার ৫ টাকা লাভ, আমি কত লক্ষ টাকা ইনভেস্ট করব, এটা তো সম্ভব হয় না। সেই ব্যবসায়ীর কাছে কথাটা শুনেন, উনি কোনো স্মাইলিং করেন নাই, উনি কোনো তালোবাজি করেন নাই, উনার দোকানে যদি মাল না থাকে, মাল না নামবে, উনি কি বিক্রি করবেন? তেল মজুত না করে সঠিকভাবে ব্যবসার তাগিদ দেন এফবিসিসিআই সভাপতি। আপনি বলছেন আপনি মাল নাই, কিন্তু এখন সরকারের লোকজন যায়া মাল বাইর করতে, এখন সরকারের লোকজন আমাদেরকে বলতেছে, ভাই তোমাদের ব্যবসায়ীরা যারা বাজারে দোকানদাররা যারা ডিলার যারা দোকানদার যেসব বাজারে যেসব বাজারে এসবগুলো ঘটতেছে তাদের সাথে তোমরা বসো না কেন, তাদেরকে জিজ্ঞেস করো, 99% জেনুইন ব্যবসায়ীকে আপনারা 1% লোকে আমাদের মানিজ্যত নিয়ে খেলবেন, এটা তো হইতে দেওয়া যাবে না। ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি পর্যায়ে পুরোপুরি ভ্যাট অব্যাহতি চান এই ব্যবসায়ী। লুজ তেল বন্ধ করলে তেলের দাম মিনিমাম 20% কমানো সম্ভব, প্যাকেজিং কস্ট। এই যে ওনারা যে পেট বটলের মধ্যে বইরা বইরা তেল বিক্রি করতেছে ১টা ৬০ টাকা ৭০ টাকা করে, দরকারটা কি? আমি কেন লুজ তেল বেচবো? এটা বন্ধ করেন, আপনি বোতল কাইটা লুজ তেল বেচে ২২০ টাকা করে বেচতেছে। অভিযান পরিচালনার নামে ব্যবসায়ীদের হরানি বন্ধের আহ্বান জানায় এফবিসিসিআই। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে তদারকি জোরদারের পরামর্শ দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। অতি প্রয়োজনীয় এই পণ্যের দাম সহনীয় রাখতে আমদানি পর্যায়ে আরও ভ্যাট অব্যাহতি চায় সংগঠনটি। কয়েক সপ্তাহ ধরেই অস্থির ভোজ্য তেলের বাজার। বোতলজাত সয়াবিন তেলের লিটার ১৯৮ টাকা নির্ধারণের পরও তা মিলছে না। অতিরিক্ত মুনাফার লোভে এই পণ্য মজুত করে রাখার বিস্তর অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে বুধবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই রাজধানীর মতিঝিলের কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করে। এতে মজুতের অভিযোগ অস্বীকার করেন খুচরা ব্যবসায়ীদের নেতারা। ঠিকভাবে রাখে খুচরা ব্যবসায়ীরা, মজুতের দরকার নাই, কারণ আমি তেল একটা বেচতে আমার ৫ টাকা লাভ, আমি কত লক্ষ টাকা ইনভেস্ট করব, এটা তো সম্ভব হয় না। সেই ব্যবসায়ীর কাছে কথাটা শুনেন, উনি কোনো স্মাইলিং করেন নাই, উনি কোনো তালোবাজি করেন নাই, উনার দোকানে যদি মাল না থাকে, মাল না নামবে, উনি কি বিক্রি করবেন? তেল মজুত না করে সঠিকভাবে ব্যবসার তাগিদ দেন এফবিসিসিআই সভাপতি। আপনি বলছেন আপনি মাল নাই, কিন্তু এখন সরকারের লোকজন যায়া মাল বাইর করতে, এখন সরকারের লোকজন আমাদেরকে বলতেছে, ভাই তোমাদের ব্যবসায়ীরা যারা বাজারে দোকানদাররা যারা ডিলার যারা দোকানদার যেসব বাজারে যেসব বাজারে এসবগুলো ঘটতেছে তাদের সাথে তোমরা বসো না কেন, তাদেরকে জিজ্ঞেস করো, 99% জেনুইন ব্যবসায়ীকে আপনারা 1% লোকে আমাদের মানিজ্যত নিয়ে খেলবেন, এটা তো হইতে দেওয়া যাবে না। ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি পর্যায়ে পুরোপুরি ভ্যাট অব্যাহতি চান এই ব্যবসায়ী। লুজ তেল বন্ধ করলে তেলের দাম মিনিমাম 20% কমানো সম্ভব, প্যাকেজিং কস্ট। এই যে ওনারা যে পেট বটলের মধ্যে বইরা বইরা তেল বিক্রি করতেছে ১টা ৬০ টাকা ৭০ টাকা করে, দরকারটা কি? আমি কেন লুজ তেল বেচবো? এটা বন্ধ করেন, আপনি বোতল কাইটা লুজ তেল বেচে ২২০ টাকা করে বেচতেছে। অভিযান পরিচালনার নামে ব্যবসায়ীদের হরানি বন্ধের আহ্বান জানায় এফবিসিসিআই। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।